সিঙ্গাপুরে আরো দুই বাংলাদেশি করোনা ভাইরাসে আক্রান্ত। করোনার প্রভাবে লাখ কোটি টাকার মেগা প্রকল্পে ধীর গতি, ফিরতে পারছেন না কয়েকশো প্রকৌশলী। ইউএনওরা পাচ্ছেন প্রায় কোটি টাকা দামের স্পোর্টস জিপ গাড়ি, রাজস্ব আদায় বেড়েছে জানিয়েছেন অর্থমন্ত্রী। হঠাৎই এক মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর দপ্তর বদল, গণপূর্তের দায়িত্ব বদলে সমর রেজাউল এখন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী। নির্বাচন ও জঙ্গি সন্ত্রাস দমনে সহায়তার জন্য আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশংসা প্রধানমন্ত্রী, ভূমিকা অব্যাহত রাখার আহ্বান। এবং পর্দা উঠল বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের। নীলফামারীতে প্রথম ম্যাচে উত্তর বারিধারাকে হারালো বসুন্ধরা কিংস। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত সন্ধ্যা সংবাদে, আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি তাসনিমে জান্নাত অর্থি এবং আমি তাসমিয়া নাসিবা। দেখছিলেন শিরোনাম। একটি কোটিংকৃত মরিচারোধী ও বিদ্যুৎ সাশ্রয়ী মার্কুইজ পাম্প, মার্কুইজ এনার্জি সেভিং পাম্প। এবারে বিস্তারিত, শুরুতেই করোনা ভাইরাস প্রসঙ্গ। সিঙ্গাপুরে করোনা ভাইরাসে আরও দুই বাংলাদেশি আক্রান্ত হয়েছেন। এ নিয়ে বাংলাদেশি আক্রান্তের সংখ্যা চারজন। এছাড়া আরও দশজন বাংলাদেশিকে কোয়ারেন্টাইন করে রেখেছে সিঙ্গাপুর কর্তৃপক্ষ। তবে বাংলাদেশে এখনও কারো শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি। বৃহস্পতিবার এসব তথ্য জানায় সরকারের জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান IEDCR। আশকোনা হাজি ক্যাম্পে চীন ফেরত শিক্ষার্থীরা সবাই ভালো আছেন বলেও জানিয়েছে IEDCR। বিস্তারিত হাসান পারভেজের প্রতিবেদনে। বিশ্বজুড়ে এখন আতঙ্কের নাম করোনা ভাইরাস। গত ডিসেম্বরে করোনা ভাইরাস চীনে ছড়িয়ে পড়ে, এরই মধ্যে মৃতের সংখ্যা 1300 ছাড়িয়েছে। সিঙ্গাপুরের দুজন বাংলাদেশি করোনা ভাইরাসে আক্রান্তের শারীরিক অবস্থার এখনও উন্নতি হয়নি। সিঙ্গাপুর সরকারের তত্ত্বাবধানে তাদের চিকিৎসা চলছে। এছাড়া আরও দশ বাংলাদেশিকে পর্যবেক্ষণে রেখেছে সিঙ্গাপুর সরকার। বৃহস্পতিবার IEDCR তাদের নিয়মিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। বাংলাদেশের রোগী যেখান থেকে, যে এরিয়া থেকে পাওয়া গিয়েছিল, সেখানে 19 জন কন্ট্যাক্টের তালিকায় আছেন, তার মধ্যে 10 জন বাংলাদেশিও কোয়ারেন্টাইনের মধ্যে আছেন। তারা সেখানে অনেক দিন ধরে, তারা আসলে ওখানে কনস্ট্রাকশন ওয়ার্কার, আমাদের দেশের পাসপোর্টধারী, কিন্তু ওখানে দীর্ঘদিন যাবৎ কাজ করছেন। বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্তের সন্দেহে ইতিমধ্যে 61 জনের মুখে লালা ও রক্তের নমুনা পরীক্ষা করা হয়েছে। তবে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত কোনো রোগী শনাক্ত হয়নি বলে জানিয়েছে IEDCR। আশকোনায় থাকা চীন ফেরত শিক্ষার্থীদের 15 ফেব্রুয়ারি পর্যন্ত রাখা হবে বলে জানায় IEDCR। তবে ছেড়ে দেওয়ার পরও তারা নজরদারির মধ্যে থাকবেন। গত 24 ঘন্টায় আরও 2টি সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে, তাতে কারোর মধ্যেই করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি। হজ ক্যাম্পে যারা আছেন, আমাদের, আমরা কোয়ারেন্টাইনে রেখেছি উহান থেকে যে সমস্ত বাংলাদেশের নাগরিকরা এসেছেন, তারা সবাই ভালো আছেন। IEDCR বলছে মূলত দেশের সব হাসপাতালকেই করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর পর্যবেক্ষণের জন্য প্রাথমিকভাবে প্রস্তুত করা হয়েছে। করোনা ভাইরাস নিয়ে গুজবে কান না দেওয়ার জন্য সবার প্রতি আবারও আহ্বান জানিয়েছে IEDCR। বারবার সাবান দিয়ে হাত ধোয়া, কাফ এটিকেট, হাঁচি কাশি দেওয়ার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা। হাসান পারভেজ, News24, ঢাকা। প্রাণঘাতী করোনা ভাইরাস COVID-19 আক্রান্ত হয়ে গেল বুধবার একদিনেই প্রাণ হারিয়েছেন 242 জন। আক্রান্ত হয়েছেন 15,000-এরও বেশি, যা এই প্রাদুর্ভাবের সবচেয়ে মারাত্মক দিন হিসেবে বিবেচনা করা হচ্ছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 1368। পরিস্থিতি জটিল হওয়ায় হুবেই প্রদেশে আরও চিকিৎসক দল পাঠাচ্ছে জিনপিং প্রশাসন। এদিকে ভাইরাস প্রতিরোধে ব্যর্থতার দায়ে হুবেই প্রদেশের কমিউনিস্ট পার্টির নেতা জিয়াং চাওলিয়াংকে বহিষ্কার করা হয়েছে। এই ভাইরাসের কারণে যে নেতিবাচক প্রভাব পড়েছে অর্থনীতিতে, তা আগামী বছরে আর থাকবে না বলেই মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র। তাড়াতাড়ি পূর্বের অবস্থায় ফিরবে চীনা অর্থনীতি, এমনটাই জানিয়েছে IMF। নিবির আমিনের ডেস্ক রিপোর্ট। দিন দিন আরো ভয়াবহ আকার ধারণ করছে COVID-19 করোনা ভাইরাসের প্রভাব। গেল মঙ্গলবার সংক্রমণের মাত্রা 2 সপ্তাহের সবচেয়ে কম হওয়ায় কিছুটা আশার আলো দেখতে পেয়েছিলেন চীনা চিকিৎসকরা। খুব শিগগিরই কেটে যাবে বিপদ, এমনটাই প্রত্যাশা ছিল তাদের। কিন্তু তার একদিন পরেই পাল্টে গেল চিত্র। মরণঘাতী এই ভাইরাসে বুধবার একদিনেই আক্রান্ত হলেন 15,000-এর বেশি, প্রাণ হারালেন 200-এর অধিক।
অবশ্য এই আশঙ্কা আগেই করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। যে কোনো সময় যে কোনো দিকে মোড় নিতে পারে পরিস্থিতি, এমনটাই জানিয়েছিল তারা। এদিকে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ ধারণ করায় চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ইউনান প্রদেশ থেকে 355 জনের একটি চিকিৎসক দল পাঠানো হয়েছে। তাদের সাথে রয়েছে জরুরি সরবরাহ। মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে চিকিৎসকদের, তাই আমাদেরকে পাঠিয়েছে শি জিনপিং, আর আমরা অবশ্যই আমাদের কাজ সম্পূর্ণ করব। ভাইরাস প্রতিরোধে ব্যর্থতার দায়ে বহিষ্কৃত হয়েছেন হুবেই প্রদেশের কমিউনিস্ট পার্টির নেতা জিয়াং চাওলিয়াং। পার্টির সম্পাদকের দায়িত্বে ছিলেন তিনি। তবে পরিস্থিতি যত খারাপই হোক না কেন, অর্থনীতিতে কোভিড-19 নেতিবাচক প্রভাব আগামী বছর পর্যন্ত গড়াবে না বলেই মন্তব্য করেছেন মার্কিন অর্থমন্ত্রী স্টিভেন মুচিন। একই সুর আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর মুখেও। খুব দ্রুতই সকল সংকট কাটিয়ে আবারও কার্যকর হবে চীনা অর্থনীতি, এমনটাই ধারণা তাদের। চীনের করোনা ভাইরাসের কারণে চট্টগ্রাম সহ সারাদেশে চীনের সহায়তায় নির্মাণাধীন 1,00,000 কোটি টাকার মেগা প্রকল্পের কাজের গতিতে ভাটা পড়েছে। এর চেয়ে সবচেয়ে বেশি প্রকল্পই চট্টগ্রামে। এখানকার ডানেল সহ বিভিন্ন মেগা প্রকল্পের নির্মাণ কাজে দায়িত্বে থাকা শত শত চীনা প্রকৌশলী সহ নাগরিক নিজের দেশে আটকা পড়েছে। এতে ব্যাহত হচ্ছে মেগা প্রকল্পগুলোর কার্যক্রম। প্রকল্পগুলো যথাসময়ে বাস্তবায়িত না হলে অর্থনীতিতে বড় ধরনের চাপ তৈরি হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ব্যবসায়ীরাও রয়েছেন দুশ্চিন্তায়। চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া, জয়ের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। চট্টগ্রামের অন্যতম মেগা প্রকল্প কর্ণফুলীর তলদেশের টানেলে কর্মরত 228 জনের মধ্যে 70 জন নববর্ষ উদযাপন করতে চীনে যান। করোনা ভাইরাস আতঙ্ক দেশেই আটকে রেখেছে তাদের। একই অবস্থা 35,984 কোটি টাকার মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্প, চট্টগ্রাম কক্সবাজার রেল সড়ক প্রকল্প সহ বেশ কিছু প্রকল্পের। চীনের কারিগরি নির্ভর প্রকল্পগুলোতে চীনা প্রকৌশলী সহ অন্যান্য লোকবল যোগ দিতে না পারায় দিন দিন সংকট বাড়ছে, আর এর প্রভাবে প্রকল্পের ব্যয় বাড়ারও আশঙ্কা বন্দর সংশ্লিষ্ট ব্যবসায়ীদের। ওরা না থাকাতে এই কাজগুলি বন্ধ হয়ে যাচ্ছে এবং অলরেডি বন্ধ হয়ে গেছে, কারণ ওরা তো চাইনিজ নিউ ইয়ার্সে বন্ধে অলরেডি দেশে গেছে, সুতরাং তখন থেকেই বন্ধ। তবে প্রকল্পগুলো সময় মতো বাস্তবায়িত না হলে খরচ যেমন বাড়বে, তেমনি অর্থনীতিতে বড় ধরনের চাপ ফেলবে বলছেন অর্থনীতিবিদরা। আমার লোকাল কনজাম্পশন অনেক বেড়ে যাবে, যার কারণে এটা বেড়ে গেলে আমার GDP-তে এফেক্ট আসবে, এই সমস্ত জিনিসগুলি তো আসলে ব্যাঘাত ঘটবে। শুধু তাই নয়, ভাটা পড়েছে চীন থেকে পণ্য আমদানিতেও। চায়নার সাপ্লাই চেইনে আমাদের বড় ধরনের একটা সমস্যা শুরু হয়ে গেছে বলা যায় এখন থেকে, তো আমরা অনেকটা উদ্বেগে আছি। এদিকে চীন থেকে জাহাজ আসার সঙ্গে সঙ্গে ডিক্লারেশন সহ যত রকম সতর্ক ব্যবস্থা আছে তা নেয়ার কথা জানিয়েছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। শিপ ক্যাপ্টেন একটা ডিক্লারেশন দিবে তার জাহাজের কোনো করোনা ভাইরাসবাহী কোনো রোগী নাই বা সবারই ফিজিক্যাল কন্ডিশন সম্পর্কে একটা ডিক্লারেশন দিবে, সেই ডিক্লারেশনে অনুযায়ী যদি আমাদের পোর্ট হেলথ থেকে সেটা ওরা প্লিজড হয় তাহলে শুধুমাত্র তাদের ক্লিয়ারেন্সের ভিত্তিতে জাহাজ আসবে। করোনা ভাইরাসের কারণে আটকা পড়েছে বিভিন্ন প্রতিষ্ঠানের আমদানি করা কাঁচামাল সহ নানা পণ্য। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। করোনা ভাইরাসের কারণে চীনের সঙ্গে বাংলাদেশের বহুমাত্রিক বাণিজ্য সম্পর্ক নিয়ে উদ্বিগ্ন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানান, তৈরি পোশাক শিল্পের কাঁচামাল সহ বিভিন্ন পণ্য আমদানির ক্ষেত্রে বিকল্প বাজার খোঁজা হচ্ছে। বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইন্টারন্যাশনাল ফায়ার সেফটি অ্যান্ড সিকিউরিটি এক্সপো IFSI উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা জানান তিনি। এর আগে ইন্টারন্যাশনাল ফায়ার সেফটি অ্যান্ড সিকিউরিটি এক্সপো 2020 উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী। এতে ফায়ার প্রোটেকশন, ফায়ার ডিটেকশন, CCTV, বিল্ডিং ম্যানেজমেন্ট সহ সর্বশেষ উদ্ভাবিত অত্যাধুনিক প্রযুক্তি প্রদর্শন করা হচ্ছে। তিন দিনের প্রদর্শনীতে 25টি দেশের 75টি স্টল অংশ নিয়েছে। রেডিমেড গার্মেন্টস সেক্টরে যে হঠাৎ করে আমরা সাপ্লাইটা শিফট করবো কোথা থেকে সেটাও তো সময়ের ব্যাপার। অল্টারনেটিভ মার্কেট থেকে সোর্স করার জন্য তো সময় দরকার, কেননা যে স্পেসিফিকেশনে আমাদের র মেটেরিয়ালস আনতে হবে সেটা অন্য কোথাও পেতে হলে পরে তো তার জন্য আমাদের সময় দিতে হবে, বায়ারকে অ্যাকসেপ্ট করতে হবে,
আমরা একটু দুশ্চিন্তার মধ্যেই আছি বটে। অন্যান্য প্রসঙ্গ, কোটি টাকার পাজেরো স্পোর্টস কিউ এক্স জিপ গাড়ি পাচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তারা। সরকারি প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে 47 কোটি টাকা ব্যয়ে 50টি গাড়ি কেনার একটি প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। সভায় অর্থমন্ত্রী জানান, গেল অর্থ বছরের 7 মাসের চেয়ে চলতি অর্থ বছরের প্রথম 7 মাসে 12,000 কোটি টাকা বেশি রাজস্ব আয় হয়েছে। আরও জানাচ্ছেন জুবায়ের আল মাহমুদ। বৃহস্পতিবার সচিবালয়ে অর্থমন্ত্রী আহমদ মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় সরকারি ক্রয় ও অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির দুটি আলাদা বৈঠক। বৈঠকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনোদের দাপ্তরিক কাজে ব্যবহারের জন্য 90 লাখ থেকে 1 কোটি টাকা দামের মধ্যে 50টি গাড়ি কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এতে ব্যয় ধরা হয় 47 কোটি টাকা। 2019-20 অর্থবর্ষে উপজেলা নির্বাহী অফিসারদের ব্যবহারের জন্য আমাদের কিছু যানবাহন কিনতে হবে। যানবাহনগুলো যেহেতু আমরা এগুলো আমাদের নিজস্ব সরকারের প্রতিষ্ঠান দিয়ে কিনছি, সেটা আমরা ডিপিএম পদ্ধতি অনুসরণ করে কেনার জন্য আমরা অনুমোদন দিয়েছি। চট্টগ্রামের রেলের পরিত্যক্ত জমিতে পিপিপির আওতায় 486 কোটি টাকা ব্যয়ে 500 শয্যার একটি হাসপাতাল ও 100 আসনের মেডিকেল কলেজ স্থাপন সংক্রান্ত একটি প্রস্তাবও নীতিগত অনুমোদন দেওয়া হয়। 50 বছরের জন্য এটা আপনার ইয়ে থাকবে। এরপরে এই হসপিটালটি আপনার আমাদের চুক্তি অনুযায়ী সেটি আবার রেলওয়ে হয়ে যাবে 50 বছর পরে। এছাড়া সভায় রাশিয়া থেকে 1,80,000 মেট্রিক টন এমওপি সার আমদানির প্রস্তাব সহ আলাদা আরও 7টি ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এতে মোট ব্যয় ধরা হয় 806 কোটি 74 লাখ টাকা। রাজস্ব আহরণ আমাদের গত বছর তুলনায় এবছর কমে নাই। জুবায়ের আল মাহমুদ, News24, ঢাকা। নতুন মন্ত্রিসভা গঠনের 1 বছরের মাথায় 3 মন্ত্রী প্রতিমন্ত্রীর দপ্তর পরিবর্তন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দায়িত্ব পুনর্বণ্টনের প্রজ্ঞাপন দেওয়া হয়। এই পরিবর্তনে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে হারিয়েছেন সম রেজাউল করিম। তাকে ওই দপ্তর থেকে সরিয়ে মৎস্য এবং প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া দপ্তর পরিবর্তন হয়েছে প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু এবং শরীফ আহমেদের। মৎস্য প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী খসরুকে পাঠানো হয়েছে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে, আর সমাজ কল্যাণ থেকে শরীফকে নেওয়া হয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী করে। এই রদবদলে এখন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে কোনো পূর্ণ মন্ত্রী নেই, প্রতিমন্ত্রী হিসেবে থাকছেন শরীফ। জননিরাপত্তা নিশ্চিত ও অর্থনৈতিক উন্নয়ন অব্যাহত রাখতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে সরকারের পাশে থেকে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর 40তম জাতীয় সমাবেশ ও কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন। আরও জানাচ্ছেন শাহ আলী জয়। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর 40তম জাতীয় সমাবেশ ও কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দিতে সকালে গাজীপুরের শফিপুরে বাহিনীর সদর দপ্তরে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্যারেড গ্রাউন্ডে পৌঁছে একটি খোলা জিপে করে প্যারেড পরিদর্শন করেন তিনি। পরে সুসজ্জিত এই বাহিনীর মনোজ্ঞ কুচকাওয়াজ ও ডিসপ্লে উপভোগ করেন সরকার প্রধান। বর্তমানে সারা দেশে বাহিনীর সদস্য সংখ্যা প্রায় 61 লক্ষ। আনসার সদস্যদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে নির্বাচনী দায়িত্ব পালন সহ সন্ত্রাস জঙ্গিবাদ ও বিশৃঙ্খলা মোকাবেলায় এই বাহিনীর ভূমিকার প্রশংসা করেন প্রধানমন্ত্রী। যখন আমরা দেখেছি অগ্নি সন্ত্রাস আমাদের দেশের মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে, তখন আনসার বাহিনী বিশেষ ভূমিকা পালন করেছে। বিশেষ করে রেল লাইন সংরক্ষণের জন্য রক্ষায় তারা বিরাট অবদান রাখে। বিভিন্ন সময় দেশের যে সময় জননিরাপত্তা রক্ষা প্রয়োজন হয় আনসার বাহিনীকেই তখন দায়িত্ব দেওয়া হয়। আমাদের অকুতোভয় আনসার বাহিনী জনগণের জান মাল রক্ষায় নিজেদের জীবন পর্যন্ত উৎসর্গ করেছে। দেশের অর্থনৈতিক উন্নয়ন অব্যাহত রাখতে এই বাহিনীকে সরকারের পাশে থেকে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। আমরা আমাদের দেশটাকে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি এবং এই ক্ষেত্রে আমরা সকলকেই এক হয়ে কাজ করার সুযোগ করে দিয়েছি। কাজেই আপনাদের উপরেও অনেক দায়িত্ব রয়েছে যে দেশের উন্নয়নে আপনারা ব্যাপক
অবদান রাখতে পারেন, কারণ দেশের সর্ববৃহৎ বাহিনী হিসেবে আপনাদের উপর অর্পিত দায়িত্ব রয়েছে যা সঠিকভাবে আপনারা পালন করবেন। আমরা সবাই একযোগে কাজ করলে আমি মনে করি যে সেদিন বেশি দূরে না বাংলাদেশ ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে। অনুষ্ঠানে আইন শৃঙ্খলা রক্ষা ও বিভিন্ন উন্নয়নমূলক কাজে বিশেষ অবদান রাখায় সাহসিকতা ও সেবা এই দুই ক্ষেত্রে 8 ক্যাটাগরিতে 143 জন আনসার সদস্যকে পদক পরিয়ে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শাহ আলী জয়, নিউজ 24, সফিপুর, গাজীপুর। সন্ধ্যা সংবাদের সময় হলো বিরতির, ফিরছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। বিরতির পরে আবারও স্বাগত, আপনারা দেখছেন সন্ধ্যা সংবাদ। ঢাকার দুই সিটি নির্বাচন শেষে দলের সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করতে এবার তৃণমূল পর্যায়ের সম্মেলনগুলো করার প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ। দলটির সিনিয়র নেতারা বলছেন, দ্রুতই উপজেলা, থানা, পৌরসভা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ের কমিটিগুলো সম্মেলনের মাধ্যমে করা হবে। পাশাপাশি মুজিব বর্ষের সঙ্গে দলীয় কর্মকাণ্ডগুলোকেও সম্পৃক্ত করা হবে। বিস্তারিত আফরিন আনোয়ারের প্রতিবেদনে। গত বছরের 20 ও 21 ডিসেম্বর আওয়ামী লীগের 21তম জাতীয় সম্মেলনের আগে দলের মেয়াদোত্তীর্ণ তৃণমূল কমিটিগুলোর সম্মেলন কার্যক্রম শুরু হয়েছিল। সে অনুযায়ী গত বছর অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত 78টি সাংগঠনিক জেলার মধ্যে মেয়াদোত্তীর্ণ 29টি সম্মেলন হয়েছে। এখনও বাকি 47টি সাংগঠনিক জেলার সম্মেলন। আমাদের জন্য এখন প্রায়োরিটি হবে যে আমরা সারা দেশব্যাপী আমাদের যতগুলো সাংগঠনিক আমাদের জেলা আছে সব জেলার আমরা এখন সম্মেলন করে সম্মেলনের মাধ্যমে আমরা নতুন কমিটি দাঁড়া করব। সামনে কিছু মেয়রের ইলেকশন আছে, তারপরে সারা দেশব্যাপী চেয়ারম্যানের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ইলেকশন আছে। একই সঙ্গে 17ই মার্চ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীকে ঘিরে সরকারি উদ্যোগের পাশাপাশি দলীয় কর্মকাণ্ডকে এই আয়োজনে সম্পৃক্ত করতে চান আওয়ামী লীগ নেতারা। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী মানুষের কাছে আবেদনমুখী করা এবং এটাকে সমগ্র বাঙালি জাতিকে গোটা প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত করা এবং আমাদের দলের অবস্থানগত জায়গা থেকে সেই কাজটি সরকারি তো একটা উদ্যোগ আছে, তার পাশাপাশি দলের থেকেও আমরা কীভাবে কী করতে পারি সেই ব্যাপারটাই আমরা প্রধানত মাথায় নিয়েছি। আওয়ামী লীগ নেতারা বলেন, সম্মেলন বা পূর্ণাঙ্গ কমিটি দেওয়ার পুরো বিষয়টি সাংগঠনিক কর্মকাণ্ডের অংশ আর পুরো প্রক্রিয়াটি দলীয় সভাপতির নির্দেশ অনুযায়ী পরিচালিত হচ্ছে। আফরিন আনোয়ার, নিউজ 24, ঢাকা। নিউজ 24 এর স্টাফ রিপোর্টার ফখরুল ইসলাম এবং সিনিয়র চেয়ারপারসন ক্যামেরা পারসন শেখ জালালের ওপর অবৈধ বন্ড ব্যবসায়ীদের হামলার ঘটনায় তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের কাছে নিজেদের উদ্বেগের কথা জানিয়েছে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসি। বৃহস্পতিবার সচিবালয় সংগঠনের চেয়ারম্যান রেজানুল হক রাজার নেতৃত্বে একটি প্রতিনিধি দল তথ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে উদ্বেগ প্রকাশের পাশাপাশি এই ঘটনায় জড়িতদের শাস্তি নিশ্চিতের দাবি জানান। এ সময় তথ্যমন্ত্রী নিউজ 24-এর দুইজন সাংবাদিকের উপর হামলার ঘটনাকে দুঃখজনক এবং অনভিপ্রেত উল্লেখ করে এই ঘটনায় জড়িতদের শাস্তি নিশ্চিত করার আশ্বাস দেন। দুজন ক্যামেরাম্যান এবং রিপোর্টারকে মারাত্মকভাবে তাদের উপর হামলা হয়েছে এবং তারা আহত, গাড়িও ভেঙে ফেলা হয়েছে। এরকম বেশ কিছু ঘটনা রিসেন্টলি ঘটাতে আমরা সাংবাদিক সমাজ তাদের উপর হামলা হয়েছে এবং তারা আহত, গাড়িও ভেঙে ফেলা হয়েছে। এরকম বেশ কিছু ঘটনা রিসেন্টলি ঘটাতে আমরা সাংবাদিক সমাজ উদ্বিগ্ন এবং এই সমস্ত ঘটনা আসলে দৃষ্টান্তমূলক শাস্তি যদি হতো তাহলে হয়তো কারো পেশাগত দায়িত্ব পালনে সেটি বাধা দেওয়া সমীচীন নয়। তো আমরা ইতিমধ্যেই ব্যবস্থা গ্রহণ করেছি। আমি আজকে আপনাদের মাধ্যমে
আবারও বলবো যে এই ধরনের ঘটনা সরকার কঠোরহস্তে দমন করতে বদ্ধপরিকর। নতুন মৌসুমের শুরুটা চ্যাম্পিয়নের মতোই করল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। হোম ম্যাচে নীলফামারীর শেখ কামাল স্টেডিয়ামে উত্তর বারিধারাকে 1-0 গোলে হারিয়েছে অস্কার ব্রুজনের শিষ্যরা। মৌসুমের প্রথম ম্যাচে জয়টাকে বড় করে দেখছেন দলের কোচ, আর দলের প্রথম জয়কে অনুপ্রেরণা হিসেবে দেখছেন কিংস সভাপতি ইমরুল হাসান। নীলফামারী শেখ কামাল স্টেডিয়ামে পেশাদার লীগের নতুন মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে আসরে নবাগত উত্তর বারিধারার বিপক্ষে মাঠে নেমেছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। ম্যাচ শুরুর আগে ছোট পরিসরে অনুষ্ঠিত হয় আসরের উদ্বোধনী অনুষ্ঠান। ম্যাচের শুরু থেকেই বল দখলে রেখে গোছানো ফুটবল খেলতে থাকে বসুন্ধরা ক্লাবটি। তাদের সাজানো আক্রমণে কাঁপতে থাকে উত্তর বারিধারার রক্ষণ ভাগ। পাল্টা আক্রমণে ভালোই জবাব দেয় উত্তর বারিধারাও, তবে ভাগ্যদেবীর সঙ্গ না দেয়ায় প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনো দল। বিরতির পর খেলতে নেমে আক্রমণের ধার আরো বাড়ায় অস্কার ব্রুজনের শিষ্যরা। মাঝমাঠ দখলে রেখে বারবার আক্রমণ শান্তে থাকে কিংসের ফরওয়ার্ডরা। অবশেষে ম্যাচের 81 মিনিটে আনন্দের উপলক্ষ পান স্বাগতিক সমর্থকরা। কর্নার কিক থেকে তৈরি জটলা থেকে বলে পা ছুঁয়ে দলকে এগিয়ে নেন অধিনায়ক ড্যানিয়েল কলিন্স। এরপর আর গোলের দেখা পায়নি কোনো দল, ফলে মৌসুমের প্রথম ম্যাচে 1-0 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বসুন্ধরা কিংস। দলের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট না হলেও প্রথম জয়টাকে গুরুত্বপূর্ণ মানছেন কিংস কোচ অস্কার ব্রুজন। আই থিংক দ্যাট উই শুড ডু বেটার ওয়ার্ক স্পেশালি অন দ্য উইংস, উই ওয়্যার নট প্রোভাইডিং ক্রসেস এন্ড দে ওয়্যার ভেরি কমফোর্টেবল ডিফেন্ডার সেন্টার পজিশনস। এদিকে এই জয় থেকে অনুপ্রেরণা নিয়ে বাকি ম্যাচগুলোতে দল ভালো খেলবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন কিংস সভাপতি ইমরুল হাসান। আসলে পারফরমেন্স যাই বলি না কেন, মৌসুমের প্রথম ম্যাচ একটু জয় পাওয়াটা মুখ্য ব্যাপার, তো আমরা আজকে জয় পেয়েছি এটা সবচেয়ে বড়। হোম ম্যাচের পাশাপাশি অ্যাওয়ে ম্যাচেও জয় নিয়ে ফিরবে বসুন্ধরা কিংস, এমনটাই প্রত্যাশা রাখছেন সমর্থকরা। তৌহিদুল ইসলাম, নিউজ 24, নীলফামারী। ফিলিস্তিনকে ইসরায়েলের হাতে তুলে দেয়া এবং স্বাধীনতাকামী যোদ্ধাদের নিরস্ত্রীকরণ প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা নিয়ে গোটা বিশ্ব সরব হলেও পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন সংসদ সদস্য রাশেদ খান মেনন। বৃহস্পতিবার সংসদের চলতি অধিবেশনে পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে এই নিরাপত্তা মার্কিন প্রেসিডেন্টের প্রতি ভয় কিনা সে প্রশ্নও রাখেন মেনন। ফিলিস্তিন ইস্যুতে বিবৃতি প্রদানে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের প্রতি আহ্বান জানান তিনি। এর পরপরই এক বিবৃতিতে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশ তার অতীতের অবস্থানে আছে, এ নিয়ে টেনশনের কিছু নেই বলেও জানান মন্ত্রী। অন্তত আজকে তিনি এই সংসদে প্যালেস্টাইন সম্পর্কে আজকে না হোক কাল হোক পরশু হোক একটি বিবৃতি তিনি এখানে প্রদান করবেন, এবং তার মধ্য দিয়ে আমাদের বাংলাদেশের জনগণের মনে যে সংশয় সেই সংশয় দূর করবেন। এবং আমরা প্যালেস্টাইনবাসীকে জানাতে চাই বাংলাদেশের মানুষ সবসময় প্যালেস্টাইনের পক্ষে আছে। প্যালেস্টাইন সম্পর্কে আমাদের যে নীতি আজও বলবৎ, এবং আমরা সেদিন ওয়াইসির মিটিংয়ে সেটা আবার বলেছি, সুতরাং এ নিয়ে আপনার কোনো সন্দেহের কোনো কারণ নাই। দেশের চাহিদার তুলনায় দ্বিগুণ ডিজেল মজুত রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান শামসুর রহমান। বৃহস্পতিবার নিজ কার্যালয়ে বিপিসি চেয়ারম্যান বলেন, সম্প্রতি কিছু গণমাধ্যম দেশে ডিজেল সংকট রয়েছে এমন তথ্য প্রচার করে যা সত্য নয়। চাহিদার অতিরিক্ত জ্বালানি তেল সরকারি ডিপোগুলোয় মজুত রয়েছে। তিনি জানান, এখন থেকে সরকারি ছুটির দিন শনিবার পেট্রোলিয়াম কর্পোরেশনের 24টি ডিপো থেকে খোলা থাকবে। একই সাথে যেসব পেট্রোল পাম্প অতিরিক্ত তেল মজুত করেছে তদন্ত করে কর্পোরেশন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলেও জানান বিপিসি চেয়ারম্যান মোহাম্মদ শামসুর রহমান। সারা দেশে যে পরিমাণ ডিজেলের চাহিদা রয়েছে তার প্রায় দ্বিগুণ আমাদের মজুদ রয়েছে। কিছু কিছু পেট্রোল পাম্প তাদের গতানুগতিক চাহিদার চেয়ে অতিরিক্ত পরিমাণ তেল উত্তোলন করেছেন, এবং সে বিষয়ে যদি তাদের কোনো দূরভিসন্ধি থাকে তবে এই সব পেট্রোল পাম্পের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব, এবং এই পেট্রোল পাম্পের যে লাইসেন্স সেটি আমরা বাতিল করব। এবার সেন্সিটিভ এক্সপার্ট বাই পেপসোডেন্টের সৌজন্যে সুস্থ দাঁতে সুন্দর হাসি বিশেষ প্রতিবেদন।
বেসরকারি চাকুরিজীবী রওশন জাহান। গত 3 মাস ধরে হালকা দাঁত ব্যথায় ভুগছিলেন তিনি। শেষমেশ ব্যথা সইতে না পেরে যখন চিকিৎসকের শরণাপন্ন হয়েছেন, ততদিন একটি দাঁত কালো স্পট পড়ে গর্ত হয়ে গেছে তার। খাইতে নিলে খাওয়ার পরেই ব্যথা উঠিয়ে দাঁতে, প্রথমে একটু কালো দাগ পড়ছে, ওইখান থেকে ফুটা হয়ে ভিতর দিকে দাঁত ব্যথা হওয়া শুরু হয়েছে। দাঁত নিয়ে অযত্ন আর অবহেলার কারণে এমন ডেন্টাল ক্যারেজ এবং রুট ক্যানেল করা রোগীর সংখ্যা বাড়ছে দিন দিন। সমস্যা দাঁতের মারির ইসে পুজ ই হয়, পাকে যায়, তারপরে পানি খাইলে পানি এই শিরশির করে। অবহেলার কারণে হচ্ছে সমস্যাটা হচ্ছে, যদি ধরেন দৈনিক দুইবার করে দাঁত মাজতাম তাহলে এই সমস্যাটা হতো না। চিকিৎসকরা জানান দাঁতে গর্ত বা ক্যাভিটি হলে তাতে ময়লা ও খাদ্যকণা জমে জীবাণু সংক্রমণ ঘটে। প্রাথমিক অবস্থায় এর ব্যথা তেমন বোঝা না যাওয়ায় জটিল হয়ে পড়ে এর চিকিৎসা। তার কাছে আসে যখন ব্যথা নিয়ে আসে, তার আগে কোনো আগে আসে না, এবং তখন আমাদের একটা জটিল চিকিৎসা, সেটা হচ্ছে রুট ক্যানেল ট্রিটমেন্ট। এটা সময় সাপেক্ষ ব্যাপার এবং কিছু আপনার কস্টলি, কিন্তু রুগী যদি আগে আসে, ব্যথা হওয়ার আগে আসে, তাহলে আমরা এটা শুধু ফিলিং করে দিলেই রুগীটা ভালো হয়ে যায়, এটা একদিনের চিকিৎসা হয়ে যায়। বিশেষজ্ঞদের মতে দাঁতের যত্ন শুরু হওয়া উচিত শৈশব থেকেই, আর দাঁতে গর্তের লক্ষণ দেখা দেয়া মাত্রই শূন্য জায়গা ফিলিং করে নেওয়া উচিত। এছাড়া নিয়মিত ব্রাশ ও দৈনন্দিন খাদ্যাভ্যাসের পরিবর্তন আনায় জোর দিলেন এই চিকিৎসক। আমাদের মিশ্রিত খাবার যেগুলো মুখের সঙ্গে লেগে থাকে সেগুলো কম খেতে হবে, আর একটা হচ্ছে আমাদের রেগুলার মুখ পরিষ্কার করা, হ্যাঁ, টুথব্রাশিং করা, তারপর মাউথ ওয়াশ ইউজ করা, ফ্লসিং করা, তাহলে আমাদের এই এই ক্যারিজ থেকে আমরা প্রতিকার পেতে পারি। চিকিৎসকরা জানান প্রতি 6 মাস না হোক, বছরে অন্তত একবার নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ নিলে দাঁত ও মুখের সুস্থতা নিশ্চিত করা যায় সহজেই। বাবু কামরুজ্জামান, News24, ঢাকা। সময় হলো আরো একটি বিরতির, সাথেই থাকুন। মুক্তিযুদ্ধের ওপর বিচারপতির বই লেখা গৌরবের বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। সুপ্রিম কোর্টের বিচারপতি ওবায়দুল হাসানের লেখা অবর্ণনীয় নির্মমতার চিত্র বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ও অন্যান্য বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি একথা বলেন। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট জাজেস কর্নারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সুপ্রিম কোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিমের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, মুক্তিযোদ্ধা জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক, কামাল আব্দুল নাসের চৌধুরী সহ আরও অনেকে। বিভিন্ন সময়ে জাতীয় দৈনিক পত্রিকায় বিচারপতি ওবায়দুল হাসানের লেখা নিয়েই তৈরি করা হয়েছে বইটি। বইটি প্রকাশ করেছে মাওলা ব্রাদার্স। নিচে আরও একটি বিরতি, সাথেই থাকুন। আবার স্বাগত সন্ধ্যা সংবাদে। এবারে খেলার খবর। ভালোবাসায় সিক্ত বাংলাদেশ অনূর্ধ্ব 19 দল বিশ্বকাপ জয়ের পর আপন ঠিকানায় ফিরে গেলে আকবর শরীফুল অভিষেকদের বরণ করে নিতে ঢল নামে ক্রীড়াপ্রেমী জনতার। জুনিয়র টাইগারদের আগমনে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে নিজ নিজ অঞ্চলে। বিস্তারিত জানাচ্ছেন পার্থ বণিক। টানা 40 দিনের বিশ্বজয় মিশন শেষে নিজ নিজ বাড়িতে ফিরলেন বিশ্বকাপ জয়ী বাংলাদেশ অনূর্ধ্ব 19 দলের ক্রিকেটাররা। সকালে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করে বাংলাদেশ কাপ্তান আকবরকে বহনকারী বিমান। রংপুর জেলা ক্রীড়া সংস্থা ও জেলা প্রশাসনের পক্ষ থেকে দেয়া হয় গণসংবর্ধনা। আমার জন্য এখানে এসেছেন, অনেক ধন্যবাদ, এবং আমি এক্সপেক্ট করব যে
আপনারা সবাই আমাদের বাংলাদেশ ক্রিকেটকে যেভাবে সাপোর্ট করে আসেন সেই সাপোর্টটা বজায় রাখবেন এবং অনেক দোয়া করবেন যেন এটাই যেন শেষ না হয়ে যায়, এরপরে যেন আরও অনেক সাফল্য আসে। ফাইনালে 3 উইকেট তুলে ভারতকে অল্পতেই বেঁধে ফেলতে বড় ভূমিকা রাখেন নড়াইলের অভিষেক দাস। যশোর বিমানবন্দরে নামার পর মোটর শোভাযাত্রায় নিজ জেলায় ফেরেন এই পেসার, সরাসরি যান ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার বাড়িতে। সেখানে মাশরাফির বাবা ও মা অভিষেককে মিষ্টি খাইয়ে অভিনন্দন জানান। আমরা ওয়ার্ল্ড কাপ জিতছি, এটা অনেক বড় কিছু, কিন্তু সামনে অনেক বড় কিছু আমার জন্য ওয়েট করতে হয়েছে, সেই পথটা যেন আমি ঠিকঠাকভাবে চলতে পারি সেই দোয়াটাই করবেন সবাই। বৃহস্পতিবার বিকেল 3টায় গ্রামের বাড়ি পঞ্চগড়ের মৌমারিতে এসে পৌঁছান পেসার শরীফুল। বিশ্বকাপে বাংলাদেশের দ্বিতীয় সেরা এই বোলারকে স্বাগত জানাতে ঢল নামে তার গ্রামে। চাঁদপুরবাসীর উচ্ছ্বাস আর ভালোবাসায় সিক্ত হলেন জেলার 2 বিশ্বকাপ জয়ী তারকা জয় ও শামীম। তাদের ঘিরে সংবর্ধনা আর মিষ্টি বিতরণের মধ্য দিয়ে উৎসবে মেতে ওঠে চাঁদপুরবাসী। এটা ভালো লাগার মতোই যে আমরা এত বড় একটা অর্জন উপার্জন করছি, সবাই অনেক সাপোর্ট করছে এবং সকল আমাদের দেশে সবাই অনেক অনেক হ্যাপি হয়েছে। আমরা অনেক সবাই অনেক হ্যাপি, দেশবাসী অনেক হ্যাপি, চাঁদপুরবাসী অনেক হ্যাপি। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা এগুলো আরো কন্টিনিউ করতে পারি দেশের জন্য। সিলেটে বিশ্বকাপ জয়ী তানজিম হাসান সাকিবকে বরণ করে নেন তার বাবা মা ও বন্ধু সহ ক্রীড়া প্রেমীরা। এ সময় ওসমানী বিমানবন্দরে তাকে স্বাগত জানান স্থানীয় সংসদ সদস্য মাহমুদুস সামাদ চৌধুরী কায়েস। প্র্যাকটিসে পাড়ি দিলাম, অনেক লম্বা একটা জার্নি, আরো দূরে যেতে হবে, সো ওই হিসেবে ওইভাবে প্ল্যানিং করতেছি যাতে ভালো ক্রিকেট খেলতে পারি বেশি দিন। পার্থ বণিক, নিউজ 24। এখন এ পর্যন্তই, এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।